তুমি বলো তোমার কি হয়। আমি আর পারতেছি না, আমার কাছে একটু শোনেন কাইন্ডলি, আপনার কাছে রিকোয়েস্ট করছি। নিজের সজ্ঞানে দিছি এবং জীবনটা তো আমার, তাই না? আমি ভাইবে চিনতেই তারপর আমি দিছি আমার 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 সজ্ঞানে, যেহেতু জীবনটা আমার, তাই না? আমি তো একজন সাধারণ লোক মানুষ, আমি কারো কথা আমার নিজের সজ্ঞানে দিছি, আর কোনো কথা আছে? আপনি এখানে পরিচয় গোপন করেছেন, মিথ্যার আশ্রয় কেন নিয়েছেন? কোনটা? আপনি কেন অন্যের ভাই হতে গেলেন? আপনার নাম কেন পরিবর্তন করলেন? এটা আমার ফ্যামিলির কারণে, আর কিছুই না। ফ্যামিলি কি বলেছে? ফ্যামিলি তো যদি জানতো তাহলে তো এখানে আমি আসতে পারতাম। এই পরিবারকে আগে থেকে চিনতেন আপনি? হ্যাঁ। কীভাবে চিনতেন এদেরকে? আমাদের হোম ডিস্ট্রিক্টে, এক এলাকায় বাড়ি। না না, আপনার ঝালকাঠি, তার হচ্ছে পিরোজপুর। ঠিক আছে, আমি একই এলাকায় বাড়ি, ওই পাশাপাশি আমাদের। একটু বলেন তো কোন কোন দালাল কারা আপনাদের সাথে পরিচয় করে দিয়েছেন? আমি আর কিছু বলতে পারবো না, আমার কিছু বলতে চাই না। সাগর, তাহলে এই কাজটা তো ঠিক হয়নি, আপনি তো বলছেন আপনার নিজের আপন চাচা। এখন আমার জায়গায় হয়তো আপনি থাকলে এমনই, মানে আপনার বাবা যদি এরকম একটা মর্মান্তিক অবস্থায় থাকতো তো অবশ্যই আমার জায়গায় থাকলে আপনি এটা করতেন। এখন আমার কাছে ইনি আর কি ভগবান হয়ে দাঁড়াইছে, আমার মানে ইনি আমার কাছে ভগবানই একদম, মানে হয়তো বা রক্তের বাঁধন না থাকতে পারে কিন্তু উনি আমার এখন বাবার জায়গাটা আর কি দখল করছে, মানে বা কিন্তু বাংলাদেশের আইনে তো এটা অপরাধ আপনি যেটা করেছেন। আমি পাগলের মতো হয়ে দৌড়েছিলাম দেখে আমার কাকা আমার সহায় হয়েছে আর কি, তার বাকিটা তো সে বলছি, আমি আর কিছু বলতে পারতেছি না। আপনি পুরো হাসপাতাল একদম সবাইকে কীভাবে এরকম প্রতারণার কাজ করলেন, সবার কাছ থেকে কীভাবে নাম পরিচয় কীভাবে আপনারা পরিবর্তন করলেন? স্যার আমি এইসব বিষয়ে কিছু বলতে পারছি না, তারা সবাই সব কিছু তারা জানে, আমি আমি একটা ছোটো মানুষ, আমার এতটা প্রেশার দিলে আমি কী বলবো বলেন। আচ্ছা, নাম পরিচয় পরিবর্তন কে করে দিয়েছে? আঙ্কেলরাই জানে সব। তৃতীয় পক্ষ কারা ছিল, নাম কি তাদের বলো যদি কিছু জানো? আমি যারা আপনাদের নাম পরিচয় পরিবর্তন করলো তাদের নাম কি? আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আপনি এখন শারীরিকভাবে কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি।